ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে আমেরিকা ব্রাজিলকে পিছনে ফেলে একদিনে সংক্রমণে শীর্ষে ভারত। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 62,538, এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 20 লক্ষ পেরিয়ে গিয়েছে। একদিনে মৃত্যু হয়েছে 886 জনের। দেশে করোনার কারণে মৃত বেড়ে 41,585। আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী, দুর্ভাগ্যজনকভাবে তাঁর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। অগস্টের 10 তারিখের আগেই ভারতে করোনা সংক্রমণ 20 লক্ষ ছাড়িয়ে গেল, 41,000 পেরিয়ে গেল মৃতের সংখ্যা। নজির গড়ে প্রথমবার একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় ভারতে বাড়ল করোনা সংক্রমণের হার। ফের একবার সংক্রমণের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে পিছনে ফেলে দিল ভারত। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত 24 ঘন্টায় ভারতে 62,538 জন করোনায় আক্রান্ত হয়েছেন, একদিনে সংক্রমণের নিরিখে যা এখনো অবধি সর্বোচ্চ ভারতে। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 20,27,074। একদিনে আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। গত 24 ঘন্টায় ভারতে 62,000-এরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে আমেরিকায় আক্রান্ত হয়েছেন 58,473 জন, ব্রাজিলে 53,139। গত 24 ঘন্টায় ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে হয়েছে 10.88%। করোনায় হু হু করে মৃত্যুও বাড়ছে। গত 24 ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে 886 জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 41,585, মৃত্যুর হার 2.05%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 50,000-এর উপরে আছে গত 9 দিন ধরে। এবার তা 60,000-এর গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবিপি আনন্দ।